সো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে একটা ইভেন্ট নিয়ে কথা বলবো। তো সামনের দিকে গেমের মধ্যে নতুন কিছু ইভেন্ট অ্যাড করা হয়েছে, যেগুলো তোমরা খুব সহজে নিতে পারবা গেম থেকে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো গেরিনা পার্টনার প্রোগ্রাম থেকে আমার আইডিতে কিছু গিফট আমার মেল বক্সে পাঠানো হয়েছে। তো আমার আইডিতে কী কী দেওয়া হয়েছে আমি তোমাদেরকে এখন ওপেন করে দেখাবো। আর আশা করি তোমরা আজকের ভিডিওটা দেখার পর তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। আর আজকের ভিডিওতে চমৎকার চমৎকার কিছু বান্ডেল নিয়ে কথা বলবো, যে বান্ডেলগুলা আমরা গেরিনা পার্টনার প্রোগ্রামে যারা আছে আমরা অগ্রিম পেয়ে গেছি। তো তোমরা খুব ভালো করে জানো, যারা গেরিনা পার্টনার প্রোগ্রামে থাকে তাদের আইডিতে মান্থলি কিছু ডায়মন্ড এবং কিছু কাস্টম কার্ড, তার সাথে কিছু ইভেন্ট দেওয়া হয়। সবগুলো ইভেন্ট যে দেয় তা না, কিছু ইভেন্ট দেওয়া হয়। তো আর বেশি কথা না বলি এখন মেল বক্সটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম এই যে দেখো এই বান্ডেলটা, জাস্ট অ্যামেজিং একটা বান্ডেল। যে বান্ডেলটা তুমি পড়ে থাকলে 15 সেকেন্ডের ভিতরে তুমি ম্যাচ চলাকালীন বা গেম চলাকালীন তোমার বান্ডেলটা পরিবর্তনে অন্য কালার দিবে। তো এখানে আরেকটা ফিমেল বান্ডেল আছে, এখানে কাটানার স্কিন আছে, তারপর আরও কিছু গিফট আইটেম আমার মেল বক্সে দেওয়া হচ্ছে। আমি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখানে একটা ব্যাকপ্যাকও রয়েছে, তো ব্যাকপ্যাকটাও কিন্তু সুন্দর, খারাপ না, এটা সুন্দরকে সুন্দরই বলতে হবে। তো তারপর একটা প্যারাশুট, ঠিক আছে, তো প্যারাশুটের স্কিনটা আমার কাছে ডাউনলোড নাই, ডাউনলোড দিয়ে নিলাম। তো আরও অনেক কিছু আছে, আরও প্যারাশুটের স্কিনের পরে আরও কিছু বান্ডেল আছে। এখানে যে আরেকটা বান্ডেল আছে, সর্বমোট 3টা বান্ডেল, 2টা ছেলে ক্যারেক্টারের বান্ডেল আর 1টা মেয়ে ক্যারেক্টারের বান্ডেল, 3টা বান্ডেল গিফট দেওয়া হয়েছে। তো এই ইভেন্টগুলো তোমরা সামনের দিকে গেমের মধ্যে পেয়ে যাবা। তো আশা করি তোমরা সবাই ইভেন্টগুলো তোমাদের পছন্দ হবে, তোমাদের ভালোর জন্য আগে থেকে বলে দিচ্ছি। তো তারপরে দেখা যাক কী কী আইটেম আমার মেল বক্সে দেওয়া হয়েছে। এখানে একটা বাইকের স্কিন দেওয়া হয়েছে, বাইকের স্কিনটা অনেকটা সুন্দর একটা স্কিন। তোমরা দেখো কীভাবে স্যালেঞ্জার পাইপ দিয়ে ধোয়া উঠতে আসে, জাস্ট অ্যামেজিং একটা স্কিন। তো এখানে কিছু ডায়মন্ড, মানে সামনের দিকে ইভেন্ট আসবে, তুমি স্পিনে কত গুণ ডায়মন্ড পে, মানে এটা ভাগ্য, কেউ 6 গুণ, 100 গুণ, 200 গুণ এরকম তোমরা ডায়মন্ডও পাবা। তো আমি সবগুলো বান্ডেল ইকুইপ করে নিচ্ছি এখন, এগুলো পরব যেহেতু গেরেনা থেকে বান্ডেলগুলো দিছে। এই যে দেখো বান্ডেলটা কীভাবে পরিবর্তন হয়ে যায় লবিতে দাঁড়াইলে, শুধু লবিতে নয়, এটা যখন তোমরা ম্যাচ খেলবা তখন গায়ের বান্ডেলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আশা করি আজকের ইভেন্টগুলো তোমাদের কাছে খুবই ভালো লাগছে। তো তোমরা এই ইভেন্টগুলো সামনের দিকে গেমের মধ্যে তোমরা নিয়ে নিবা, যাদের পছন্দ যার যেটা ভালো লাগে সেই ইভেন্টে নিয়ে নিবা, সমস্যা নেই। তো আর কারো যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই, সেটার জন্য রিকোয়েস্ট করি না। তো আজকের ভিডিওটা অনলি ইভেন্ট নিয়ে কথা বলার জন্য বানানো হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যদি ভিডিওটা না ভালো লেগে থাকে তারপরে একটা শেয়ার করো, আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে 4 থেকে 5টা করে কমেন্ট করো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।